তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে না, এড়িয়ে যাও তাদেরকে, তাদের পরোয়া নেই। তারা ইসলামের কাজে আসুক আর নাই আসুক, তোমার সাহায্য করুক আর নাই করুক, তাদের সাহায্যের উপর নির্ভরশীল ইসলাম নয়। এই মোনাফেকরা বিরোধিতা করলেও ঠেকাতে পারবে না, আর মোনাফেকরা সহযোগিতা না করলেও কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, কিছু কমাতে পারবে না। ফাআরিজু আনহুম, সুতরাং তাদের থেকে তুমি বিমুখ হয়ে যাও, উপেক্ষা করো তাদেরকে অথবা এড়িয়ে যাও তাদেরকে। ইন্নাহুম রিজসুন, কারণ এরা হচ্ছে নাপাক, এরা হচ্ছে কি অপবিত্র। আল্লাহ মুনাফিকদেরকে কি বলেছেন? অপবিত্র বলেছেন। আর এই সুনারি শুরুতে আল্লাহ কি বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এখানে রিজস আর ওখানে নাজাস। রিজস মানেও নাপাক আর নাজাসুন মানেও নাপাক, মুশরিকও নাপাক আর মুনাফিকও নাপাক। এই আয়াত স্পষ্ট করে দিল, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নেই, রসুলের ভালোবাসা নেই, আখেরাতের প্রতি ইমান নেই, আখেরাত সম্পর্কে সে কর্মতৎপর নাই, কাজ করে না, শুধু মিছামিছি দাবি করে আমি জাতিতে মুসলিম, তারা হচ্ছে নাপাক, তাহলে মুনাফিক। যদি আপনার কোনো কথায় বিশ্বাস থাকে তাহলে সে অনুযায়ী কাজ করবেন, যদি আপনার বিশ্বাস থাকে যে এই লোকের সাথে এখনই কাজে গেলে 500 রিয়াল এখনই আদে হবে, 500 না 50টা রিয়াল এখনই পাবো, পার্ট টাইম 1 ঘন্টা কাজ করলে বসে থাকবেন? 50টা রিয়াল পেলে তো বসে থাকবেন না। আর আখেরাতের বিশ্বাস আছে আর আখেরাতের কোনো কাজ নেই, আখেরাতে যাওয়ার জন্য প্রথম তাওহীদ, তাওহীদটাই ঠিক হইল না, ইসলামের জ্ঞান ফরজ, জ্ঞান অর্জন করলেন না, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজেরই হেফাজত করলেন না, আবার দাবি করো আখেরাত প্রতি ঈমান, এটা মুনাফিকি। আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকদেরকে এড়িয়ে যাও, কারণ এরা হচ্ছে নাপাক। ইন্নাহুম রিজসুন, যখন নাপাক তখন নাপাক জিনিসকে ভালো জায়গায় ফেলেন না খারাপ জায়গায় ফেলে? আরে পেশাব পায়খানাকে কোথায় ফেলে? হ্যাঁ, নাপাক জায়গায়। আমাদের দেশে গোবর ফেলার জন্য একটা জায়গা, ওটাকে কি বলেন আপনারা, যে চাষিরা গোবর ফেলার জন্য একটা গর্ত খনন করে রাখে, ওখানে সারা বছর ধরে গোবর ফেলে, আর তারা পচা টুচা তখন ওইটাকে সার করে জমির। হ্যাঁ, কি বলেন ওটাকে? রাজশাহীর লোক কেউ আছে? চাপাইয়ের লোক আছে? গোবরের মান বলি আমরা ওইটাকে, গোবরের মান। তো যাই হোক, যাই বলেন, তো নাপাক জিনিসকে নাপাক জায়গায়, নোংরা জিনিসকে নোংরা জায়গায় ফেলে। ময়লা আবর্জনা বাড়ির আছে, ওগুলোকে কোথায় ফেলেন? ভালো জায়গায়, আপনার ব্রিফ কেসে ভরে রাখবেন, ডাস্টবিনে ফেলবেন, তাই না? ডাস্টবিনে ফেলবেন, পচা সড়া জায়গায় নিয়ে যে যে কাঁচা ডাস্টবিন আছে বাইরে ওখানে ফেলবেন, বাড়ির ময়লাগুলোকে বাইরের ময়লাতে ফেলে আসছেন, তাই না? তো কাফেররা যখন নাপাক, তো ওদেরকে আল্লাহ কোথায় জান্নাতে দেবেন? জাহান্নামে দেবেন, নাপাক জায়গায় ফেলবেন। জি হ্যাঁ, এই কথা ইবনুল কাইম রহমত, চমৎকার কথা ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি, মহাকে গবেষক, তিনি বলছেন যে নাপাকি ছোট নাপাকি আর বড় নাপাকি, যদি মানুষ ছোট নাপাক থাকে তাহলে ছোট নাপাকি থাকলে ধুয়ে মুছে আর গোসল টোসল দিয়ে সাফ করা যায়, তাই না? শরীর যদি নাপাক থাকে তাহলে, কিন্তু ভিতরে যদি নাপাকি থাকে, ভিতরে যদি গালাজত থাকে, হ্যাঁ নোংরা থাকে ভিতরটা, তাহলে ওপরে গোসল দিয়ে কি আর পাক করা যাবে? পাক করা যাবে না। উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে শুকুর, শুকুর, শুকুরকে যদি আপনি জমজমের পানি দিয়ে গোসল করেন, পাক হবে? পাক হবে না। জমজমের পানি আর সাবান আর যত কিছু শ্যাম্পু দিয়েও যদি শুকুরকে গোসল করান, শুকুর পাক হবে না। কিন্তু মুসলিম স্বপ্নদোষ হয়েছে, সব হয়েছে, শরীর নাপাক হয়েছে, বা শরীরের মুসলিম ডম মেথর, শরীরে পেশাব পায়খানাতে ভর্তি আছে, পায়খানাতে নেমেছিল, পাক করা যাবে কি যাবে না? পাক করা যাবে। তাহলে তাই বলছেন যে মুসলিম যদি তার আসল ইসলামটাকে টিকিয়ে রাখে, ইসলাম ভঙ্গ করলে হবে না, আসল ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাওহীদ ঠিক থাকতে হবে, শিরক মুক্ত হইতে হবে, বড় শিরক মুক্ত হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর ঈমান ভঙ্গকারী যতগুলি কারণ রয়েছে, 10টি যে প্রসিদ্ধ কারণ, সেগুলি থেকে মুক্ত থাকতে হবে। যদি আপনি মুসলিম হয়ে মরতে পারেন তাহলে নাপাক থাকলেও, মিথ্যা কথার নাপাক, জুয়া খেলার নাপাক, কিছু হারাম খাওয়ার নাপাক, কিছু ইত্যাদি ইত্যাদি ধোকাবাজির নাপাক, মেলা কিছু নাপাকি আছে আপনার গায়ে লেগে, তাহলে কবরের আজাব দিয়ে আর জাহান্নামে কিছুদিন ডুবিয়ে আপনাকে পাকটাক করে আল্লাহ জান্নাতে দেবেন, বোঝা গেছে? কিন্তু বড় নাপাকি যদি থাকে, তো বড় নাপাকি হচ্ছে শুকুরকে গোসল দেওয়ার মত, আর বড় নাপাকি হচ্ছে শিরক এবং মোনাফেকি। এই যে মোনাফেকদের আল্লাহ নাপাক বললেন, শিরক, কুফরি, মোনাফেকি, এগুলি যদি থাকে আর এই অবস্থায় যদি চলে যায় বড় নাপাকে নিয়ে,
তাহলে জাহান্নামে দিয়ে তার আগে কবরের আজাব দিয়ে দুনিয়ার আজাব দিয়ে, অনেক সময় দুনিয়ার আজাব হয় না তাদের, আবার হয়ও আল্লাহ অনেক সময় চান যে এই কাফের গুলি মোনাফিক গুলিকে দুনিয়াতে আজাব দিয়ে আখেরাতের আজাব হালকা করে লাভ কি, আখেরাতের কঠোর আজাবটা পুরোপুরি থাক ওদের জন্য, সে যেন দুনিয়াতে খুব সুখে জীবন কাটিয়ে চলে যায়। এতে তারা প্রতারিত হয়, ধোকা খেয়ে যায় যে আমাদেরকে তো ধরার কেউ নেই, হ্যাঁ আমাদের তো ধরার কোনো ক্ষমতা নাই, আল্লাহ কই আল্লাহ, তোমাদের আল্লাহ কই ধরলো, তোমাদের চাইতে তো আমরা সুখী আছি, ঠিক না, ধোকা খেয়ে যায়। তো আখেরাতে মওতের পরে কবরের আজাব দিয়েও তারা পাক হইতে পারলো না, জাহান্নামে ডুবিয়েও কিছু কালও পাক হলো না, দীর্ঘকালে পাক হলো না, সেই জন্য চিরকাল আল্লাহ কাফের আর মোনাফেকে জাহান্নামে রেখে দিবেন। পক্ষান্তরে মুসলিম তার ইসলামের যদি হেফাজত করতে পারে তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না, জাহান্নামে জ্বলে জ্বলে পাক হয়ে বেশি ময়লা লেগেছিল বেশি দিন জ্বালাইতে হবে, আর জ্বালিয়ে জ্বালিয়ে আল্লাহ পাক রাব্বুল আর ময়লা আবর্জনা সাফ করে আল্লাহ পাক পাক করে একবারে ঝামার মতো হয়ে যাবে, পুড়ে পুড়ে একবারে কয়লা হয়ে যাবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে, তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আবে হায়াতে ডুবিয়ে ওগুলোকে উঠিয়ে তারপরে জান্নাতে দেবেন। তো এইরকম কিছু জাহান্নামে থেকে তারপরে জান্নাতে আসার ইচ্ছা আছে নাকি, আছে কারো, কোন এমন হতভাগা মুসলিম আছে যে ওই রকম কিছুদিন জ্বলবো বা দীর্ঘদিন জ্বলবো আর কিছু নাপাকি দুনিয়া থেকে নিয়ে যাব, পাপ নিয়ে যাব আর জাহান্নামে জ্বলি আর কবর আজাব পেয়ে তারপরে তখন পাক হয়ে উঠে আসবো, এরকম হতভাগা বেকুব মুসলিম আছে? হ্যাঁ কথাই তো নেই কিন্তু কাজে আছে, তাই না, কথাই কাউকে পাওয়া যাবে না কিন্তু কাজে আছে, বরং কথা তো অনেক জাহেল মুসলিম আছে, যখন মুসলিম আল্লাহ তো একদিন জান্নাত দিবেন, তো কথা তো এরকম বেকুব মুসলিম আছে যে জাহান্নামে কিছুদিন দুনিয়া থেকে নাপাক হয়ে গিয়ে জ্বলতে চায় আর তারপরে ফিরে আসতে চায়। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এই সব মুসলিমকে। আল্লাহ পাক বলছেন যে এই মুনাফিকরা হচ্ছে নাপাক, ইন্নাহুম রিসসুন, যখন নাপাক ওমা ওয়াহুম জাহান্নাম, সুতরাং তাদের বাসস্থান হচ্ছে জাহান্নামে, জাযাম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ। আল্লাহ পাক আরো